নমস্কার বন্ধুরা আজ আপনাদের গজেন্দ্র কুমার মিত্রের লেখা দুটি গল্প পড়ে শোনাব গল্পগুলি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আজকের প্রথম গল্প সংকোচ সেটা বোধ হয় কি একটা ছুটির দিন হ্যাঁ বইয়ের দোকানগুলো সব বন্ধ ছিল তাই অত সন্ধ্যা রাতেই পাড়াটা যেন থমথমে হয়ে উঠেছিল অনেকদিন পরেই প্রাণ ভরে আড্ডা দিয়েছি মনটা খুশি আছে হাতে তেমন কাজও নেই খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতের ওপর ঢালা বইগুলো দেখলুম তারপর কি খেয়াল হলো ইচ্ছে করেই অ্যালবার্ট বিল্ডিং এর পেছনের গলিটা ধরলুম বহুদিন এ রাস্তায় হেঁটেছি কিন্তু সেসব দিনে দোকানপাট খোলা থাকে লোক আর আলোতে এর চেহারা হয় স্বতন্ত্র আজ অন্ধকারে কেমন লাগে সেটাও দেখতে ইচ্ছে ছিল কিন্তু একটুখানি গিয়েই দাঁড়াতে হলো একটি ষোলো সতেরো বছরের ছোকরা সন্দেহজনক ভাবে একটা দোকানের রকে বসে আছে মানে আসলে সন্দেহজনক তার চেহারাটা চুলগুলো উস্কো গায়ের শার্ট আর পরনের ধুতি সতচ্ছিন্ন মুখটাও কেমন ফুলো ফুলো খালি পা ক্লান্তভাবে দোকানের বন্ধ দরজাটায় ঠেস দিয়ে বসে আছে ব্যাপার কি চোর নয় তো এইটাই প্রথম মনে হয়েছিল তবে একটু পরেই বুঝলুম তা নয় ছেলেটা হঠাৎ উঠে বসে পিচ করে থুতু ফেললে খানিকটা পাশেই গ্যাসের আলোর থাম তার উজ্জ্বল আলোতে পরিষ্কার দেখতে পেলুম সে থুতুর প্রায় সবটাই রক্ত তাড়াতাড়ি কাছে গিয়ে প্রশ্ন করলুম ব্যাপার কি ভাই শরীর খারাপ লাগছে ছেলেটি ভালো করে তাকালেও না আমার দিকে বলে শরীরের আর অপরাধ যা বেধরক ঠেঙিয়েছে দেখুন না কাঁচা দাঁত একটা ভেঙে দিয়েছে হাতের মুঠোটা খুলে দেখালে সত্যই খানিকটা দাঁত রয়েছে সেখানে থুতুর সঙ্গে রক্তের রহস্যটা বেশ পরিষ্কার হয়ে গেল আমি একটু ব্যস্তভাবেই প্রশ্ন করলুম কারা মারলে ভাই এমন করে কি করেছিলে তেমনি নির্বিকার কণ্ঠে উত্তর এলো পকেট কাটতে গিয়ে ধরা পড়েছিলুম বাসের মধ্যে কিনা পালাতে পারিনি এক বাস লোক পড়লো একবারে আমার ওপর তবু ভাগ্যিস মারধর করেই ছেড়ে দিলে পুলিশে দিলে আরো খোয়ার হতো ওর ওই সহজ স্বীকারোক্তিতে রীতিমতো কৌতুক বোধ করলুম সঙ্গে সঙ্গে বেশি একটু কৌতূহল হলো প্রশ্ন করলুম তা তুমি এই বয়সে এমন পেশাই বা ধরলে কেন দেখলে তো তোমাকে ভদ্র ভদ্রকরের ছেলে বলে বোধ হয় হঠাৎ সে যেন একটু উত্তপ্ত হয়ে উঠলো ঝাঁঝের সঙ্গে জবাব দিলে কি করব ভদ্রলোকের তো ছেলে তাই বলে কি আর উপোস করে শুকিয়ে মরব কেন তোমার কি কেউ নেই থাকবে না কেন রাবণের গুষ্টি আছে বাবা মরে গেছে অবশ্য কাকারা আছে শুনেছি তা তাদের চোখে দেখতে দেয়নি মা মরে যাবার পর সোহাগ করে নিয়ে এসেছিল আর পাঠায়নি বাবা তারপর বিয়ে করে তবু নিয়ে যেতে চেয়েছিল আমাকে তখন এরা পাঠালে না তারপর দিদিমা মরে গেলে মামা নিজ মূর্তি ধরলে স্কুলে পড়ছিলুম সেসব বন্ধ করে দিলে চাকরের মতো খাটাতে লাগলো বাজার রেশন আনা গম ভাঙানো জল তোলা কয়লা ভাঙা নুনে আঁচ দেওয়া কি নয় এক ঠিকে ঝি আছে বাসুন মাজার সে না এলে বাসনও মাঝতে হয় কাজে একটু ফাঁক মিলল তো একটা না একটা ছেলে মেয়েকে ট্যাঁকে করে ঘুরে বেড়ানো সেই কথা তো বা দিন। তার ওপর বেদম মার ছুতোয় না তাই সহ্য হয় বলুন একদিন পাড়ার একটা লোক ডেকে বললে হ্যাঁ রে ছোঁড়া তুই কি আর চাকরি পাস না কোথাও কত মাইনে দেয় এরা আমি তো অবাক বললুম সে কি মশাই উনি তো আমার মামা জিজ্ঞেস করলে আপন মামা যখন বললুম হ্যাঁ তখন বললে বাবা কংসুকাল নেমে কি যে ছাড়িয়ে গেল এরা তা হ্যাঁ রে খোকা মাইনে মামার বাড়ি কাজ না করে অন্য কোথাও চেষ্টা দেখ না খাওয়া পড়া ছাড়া মাইনেও পাবি এই পর্যন্ত বলেই ছোকরা চুপ করলে বোধ হয় ক্লান্তই হয়ে পড়েছিল কিন্তু আমার তখন কৌতূহল বেড়ে গেছে বললুম তারপর পিচ করে আরেকবার থুতু ফেললে আরও খানিকটা রক্ত কিন্তু সে তা গ্রাহ্যও করলে না বললে সেই বড় ধিক্কার লাগলো জানেন একদিন তাই দুত্তর বলে বেরিয়ে পড়লুম নিজের একটা জামাও ছিল না মামার কাছ থেকে পয়সা নিয়ে ডাইং ক্লিনিং গিয়েছিলুম মামারই ধুতি শার্ট পরে হাওয়া গিয়ে উঠলুম স্কুলের এক বন্ধুর বাড়ি সে সব শুনে বললে দেখ ভাই আমি ছুতনাতা করে দু তিন দিন রাখতে পারি বড় জোর আমার বাবা তেমন নয় তারপর থাকলে বকবে তাই তাই সই তখন ভেবেছিলুম দুদিনে কি আর কিছু জুটবে না ও হরি শহর চষে ফেললুম যেখানে যা আমার করার মতো কাজ আছে সব বলে রিফিউজি হলে পেতে তোমার তো এদেশে বাড়ি এদিকে দুদিন হয়ে গেছে বন্ধুকে আর উত্তক্ত না করে সরে পড়লুম শেষে কাজের চেষ্টা তাও না সবাই মাজার করলুম সন্দেহ করে মতো দেখতে অথচ বাসন মাজার চাকরি চাইছে চুড়িদারি করে পালাবে না তার কি ঠিক দুটো দিন ঘুরে বেড়ালুম রাস্তায় রাস্তায় না খেয়ে রিফিউজি ক্যাম্পে ঢুকে পড়বার চেষ্টা করলুম তা ওদের ভাষা মুখ দিয়ে বেরোয় না ধরে ফেলে তাড়িয়ে দিলে এমনি দিন কাটছে সতীশ বলে এক ছোকরার সঙ্গে আলাপ হলো আমার চেয়ে বয়সে বড় কিন্তু তবু খুব ভাব জমে গেল অজানা অচেনা একেবারে রাস্তা থেকে ধরে নিয়ে গেল বাসায় খেতে দিলে শুতে দিলে সে যা কাজ করে তাই শেখালে পকেট মারতে তা তার চেয়ে আপনার লোক আর আমার আর কে আছে বলুন ভাবলুন সে যদি করতে পারে তো আমার আপত্তি কি সেও এককালে ভদ্র ঘরের ছেলে ছিল সতে হানিফ এরা তো কেউ খারাপ লোক নয় দিল আছে এক মাস বসিয়ে খাইয়েছে না রোজগার করতে শিখেছি তোমার নাম কি কি যাক তুমি এইবার যেন ওর প্রথম চমক ভাঙল একটু সন্দেহের সুরে বললে কেন বলুন দি কি এত নিকেশ নিচ্ছেন পুলিশের লোক নাকি আর কিছু বলবো না সরে পড়ুন না ভাই সত্যি করে বলছি পুলিশের লোক আমি নই পুলিশে দিতেও চাই না মাইরি কালির দিব্যি মা কালির দিব্যি বলছি তখন সে একটু আশ্বস্ত হল বললে আমি বামুনের ছেলে নবগোপাল চক্রবর্তী নাম আমার কি খেয়াল চাপল মাথায় ওরি পাশে বসে পড়ে বললুম এ কাজের কি ফল তা তো দেখলে এর ওপর পুলিশে দিলে না হোক ছ মাসের জেল দিত এ পথে থাকলে মধ্যে মধ্যে ধরা পড়বেই এসব ছেড়ে দাও তারপর খাবো কি ধরো যদি কোনো কাজ দিই তোমাকে ছেলেটা দার্শনিকের মতোই হাসলো বললে মজা মন্দ নয় পথে পথে আমার বেশ বন্ধু জুটে যায় কি কাজ দেবেন আমাকে ধরো এখন আমার বাসাতে থাকবে ফাই ফরমাস খাটবে তারপর ফাঁক পেলে আমার আপিসে কোনো বেয়ারার কাজে টাজে ঢুকিয়ে দেব ধাম আইনে টাইনে সব মিলিয়ে ভালোই পাবে তারপর তোমার কপাল যা পারো তোমার পথ তুমি বেছে নেবে লেখাপড়া শিখেছিলে কত দূর একটু চুপ করে থেকে যেন অন্য বললে ক্লাস এইট পর্যন্ত উঠেছিলুম কিন্তু সে তো চার বছরের কথা সবই ভুলে গেছি আ খুব ভালো কস্তুম আমার সঙ্গে কেউ পারত না চার বছর তোমার বয়স কত তা আঠারো উনিশ হলো তারপর বোধ আমার চোখে বিস্ময় লক্ষ্য করেই বললে আমাকে দেখায় আরো ছোট না আমার বারটা একটু কম কিন্তু বয়স হয়েছে তা হোক তাহলে তাই ঠিক রইল আমার সঙ্গে চলো এখনই সতীশদের বলবো না না বললে কি আর তোমাকে তারা ছাড়বে থাক কিন্তু না বলে গেলে কি ভাববে ভাববে পুলিশের হাতে পড়েছো এ লাইনে তো এমন হামেশাই হয় হা হা করে হেসে উঠলো নবগোপাল বললে তা মন্দ বলেননি হানি পমনি একবার ডুব মেরেছিল সতে বললো নিশ্চয়ই সালা ধরা পড়েছে চলুন সহজভাবেই উঠে দাঁড়ালো আমার সঙ্গে কিন্তু হ্যারিসন রোডের মোড় পর্যন্ত এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল প্রশ্ন করলুম কি হল নিয়ে তো যাচ্ছেন বাড়িতে কি বলবেন চোর শুনলে তারা বাড়িতে ঠাঁই দেবেন দিলেও ভয় ভয় থাকবেন সর্বদা কি দরকার আশ্বাস দিয়ে বললুম সে ভাবনা তোমাকে ভাবতে হবে না তুমি ভেতরে ঠিক আছো তো একটু ভেবে বললে বোধ হয় তো খাঁটি থাকতে পারবো আসলে কি জানেন আমার কাজটা খুব ভালো লাগেনি কখনো বিশেষ সুবিধেও করতে পারিনি তাই তিন মাসের মধ্যে কতবার যে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি তার ঠিক নেই তা চলুন বরাত ঠুকে দেখা যাক নবগোপালের আশঙ্কাটা খুব অমূলক নয় গৃহিণী প্রথমটা খুবই বিদ্রোহ করলেন জিনে শুনে তুমি একটা চোর এনে বাড়িতে ঢোকালে গলায় জোর দিয়ে বললুম না জেনে তো অনেকবার ঢুকিয়েছি এবার না হয় জেনেই ঢোকালে তবু সাবধানে থাকবে একটু বললুম বটে কিন্তু কদিন আমারও খুব অস্বস্তিতে কাটল ঝোঁকের মাথায় কাজটা করে ফেলে একটু ভয়ে ভয়েই ছিলুম বিশেষ ছেলেটাকে যেন চিনতে পারছিলুম না সত্যিই কি এত সরল না পাগল কিংবা বদমাইশ সরলতাটাই হয়তো ভান বোকা পেয়ে সবটা বানিয়ে বললে আমার দ্বিধার ভাব যেতে দেরি হলো বটে কিন্তু আমার গৃহিণী সব আগে গলে গেলেন বাড়ির কাজও বিস্তর ছেলেগুলোর পড়ার খুব ক্ষতি হতো আগে আমারও সকালবেলাটা নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকতো না শ্রীমান নবগোপাল যেন চার চালের ভার তুলে নিলে মাথায় বাজার করে রেশন আনে গম ভাঙায় ধোপার বাড়ি ছোটে গয়লা এলে দাঁড়িয়ে দুধ দুইয়ে নেয় উনুনে আঁচ দেয় ভোরবেলায় উঠে চা করে এমনকি ঝি না এলে নিজেই আমার গৃহিণীকে সরিয়ে বাসন মাজতে বসে যায় বলে আমার অভ্যেস আছে আমার কাছে কতক্ষণ আবার নিজেই মাঝে মাঝে ঠাট্টা করে বলে মামার বাড়ির কাজ সবগুলোই যেন বসেছিল আমার জন্যে তবে তফাতের মধ্যে মার খাওয়াটা নেই আর খাওয়াটা পুরো মেলে তার চেয়েও আরাম ছেলে বইতে হয় না আমার ছেলে মেয়েরাও ওর ভক্ত হয়ে পড়ল খুব জমিয়ে গল্প বলতে পারে ঘুড়ি তৈরি করতে অদ্বিতীয় আর তাদের ফাই ফরমাস খাটে অম্লান বদনে মায় জুতোগুলো পর্যন্ত বুরুশ করে দেয় নবগোপাল মাঝে মাঝে আমাকে তাগাদা করে বটে আমার চাকরির কদ্দুর কি হলো মেসমশাই কিন্তু খুব যে তারা আছে ওর তা মনে হয় না এরই মধ্যে আমার গৃহিণী একদিন হাঁপাতে হাঁপাতে এসে খবরটা দিলে শুনছ আমাদের নব ওর সত্যি অঙ্কে খুব মাথা কেন কি করে জানলে আমাদের ছোট কোকার মাথায় বুদ্ধির অঙ্ক কিছুতেই ঠুকত না তো মাস্টার মশাই তো হিমশিম খেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন নবগোপাল তিন দিনে ওকে কেমন শিখিয়ে দিলে এখন বেশ বুঝে গেছে আহা ওকে আবার লেখাপড়া শেখালে হয় না ইচ্ছে হলো কথাটা মনে করিয়ে দিই এমন বিনা মাইনের চাকরটিকে স্বেচ্ছায় হাতছাড়া করতে চাইছো কেন লেখাপড়া শিখলে কি আর এইভাবে ও থাকবে কিন্তু নিজে নিজেই লজ্জিত হলুম আমার স্বার্থের জন্য ওর এত বড় ক্ষতি করি কেন আর চিরদিনই কিছু এমনি পেট ভাতায় আমার বাড়ি থাকবে না বয়স পারবে নিজের সংসার পাতবার ইচ্ছে হবে উন্নতির পথ খুঁজবে ওকে ডেকে বললুম তোমার মাসিমার ইচ্ছে তোমাকে আবার স্কুলে দেয় মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর তবে সে নিমেষের জন্য পরক্ষণেই ম্লান মুখে বললে এই বুড়ো বয়সে গিয়ে ক্লাস এইটে ঢুকব বাকি ছেলেরা ঠাট্টা করবে আমি বললাম না না তোমাকে দেখায় ঢের ছোট আসল বয়স না বললে বুঝতেই পারবে না বেশ মানিয়ে যাবে শেষ পর্যন্ত সে আনন্দের সঙ্গে এই রাজি হলো তবে আমি তখনই তাকে স্কুলে ভর্তি করলুম না বললুম ক্লাস এইটের বই তো বাড়িতেই আছে দুপুরে একটু একটু পড়ে ঝালিয়ে নাও আমি একেবারে ক্লাস নাইনে ভর্তি করে দেব পড়ায় তার সত্যিই চার ছিল মাস তিনেকের মধ্যে সে এমন তৈরি হয়ে গেল যে অনায়াসে তাকে ক্লাস নাইনে ভর্তি করে দেওয়া যায় জুন মাসের শেষাশেষই আমার ভগ্নিপতি চিঠি পেলুন যে ভাগ্নি অমলা আইএ পাশ পাস করেছে তার ইচ্ছে বিয়ে পড়ে কিন্তু সেখানে আর পড়বার উপায় নেই এখন যদি আমার বাড়িতে তার থাকবার ব্যবস্থা করতে পারি তবেই তার বিয়ে পড়া হয় সেই অমলা এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ফুটফুটে ফুর্তিবাজ একরত্তি মেয়ে সেই এরই মধ্যে আইয়ে পাশ করে ফেললে কথাটা বেশ গর্বের সঙ্গে আলোচনা করলুম আমরা রাত্রে খেতে বসে ছেলেদেরও বললুম নবগোপাল হঠাৎ খাওয়া বন্ধ করে প্রশ্ন করলে আপনার ভাগ্নিদের দেশ কোথায় বললেন দেশের নাম বলতে আরো কিছুক্ষণ চুপ করে থেকে সে খেতে আরম্ভ করলো স্ত্রী প্রশ্ন করলেন ওদের দেশের নাম জানতে চাইলে কেন নবু না এমনি তারপরে একটু হেসে যেন ইসত বললে আমাদের পাশের বাড়িতে এক ভাড়াতে এসেছিল দিন কতক তাদের একটি মেয়ে ছিল তারও নাম অমলা প্রায় আমারই বয়সী হবে মেয়েটা মধ্যে সে আমার কাছে আঁকও শিখেছিল কদিন তার দেশ কোথায় আমি প্রশ্ন করলুম কে জানে বলেছিল সে ভুলে গেছে তারপরে একটু থেমে বললে কত বয়স হবে আপনার ভাগ্নির ওই রকমই ওর কথাবার্তা আদব কায় তার ধার ধারে না সে মোটেই মনে মনে হিসেব করে নিয়ে বললুম আঠারোর বেশি নয় দেখুন দেখি আমার যে ছোট বিয়ে পড়বে আর আমি যাকে কালই আমাদের হেড স্যার বলছিলেন বেটার লেট দেন নেভার কি বলেন তাই ভেবেই আমার খুশি থাকা উচিত নয় কি ভগ্নিপতিকে লিখে দিলুম যে পাঠিয়েই দাও যতদিন আমি আছি ভাগ্নির লেখাপড়া হবে না সে কি কথা এধারেও কলেজে অ্যাডমিশনের সব ব্যবস্থা করে রাখলুম যেদিন আসবার কথা তার আগের দিন এক চিঠি পেলুম দিদির অসুখ অমলা সকালের ট্রেনে একাই রওনা হবে আমি যেন তিনটের সময় নিশ্চয়ই স্টেশনে থাকি গেলুম যথাসময় গাড়ি থেকে নেমে অমলা প্রণাম করল দিব্যি ফুটফুটে হয়ে উঠেছে সুন্দরী বলা চলে আর বড়ও হয়ে পড়েছে ঢের আগেকার মতো আদুরে পোনা নেই বেশ একটা শান্ত সলজ্জ ভঙ্গি ওর কথাবার্তায় চালচলনে মোটের উপর খুশিই হলুম বাড়িতে পৌঁছে প্রণাম আদি সবে সারা হয়েছে এমন সময় নব এলো স্কুল থেকে সেই অত লক্ষ্য করেনি গৃহিণী ডেকে বললেন এই যে নব আমার ভাগ্নি এসে গেছে নব হাসি হাসি মুখে এগোচ্ছিল কিন্তু হঠাৎ অমলাকে দেখে যেন পাথর হয়ে গেল মনে হলো মুখের সব রক্ত নিমেষে সরে গিয়ে কাগজের মতো সাদা হয়ে উঠল অমলা কিন্তু প্রথমটা চিনতে পারেনি তারপরেই ওরও এক আশ্চর্য পরিবর্তন হলো ওর সুন্দর মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল উজ্জ্বল গৌড় বর্ণাভাই যেন কে একমুঠো আবির ছড়িয়ে দিলে সে সাগ্রহে দুপা এগিয়ে এসে বললে নবুদা তুমি আমরা তো অবাক আমার স্ত্রী বলে উঠলেন তুমি নবুকে চিনতে বুঝি অমলা কিন্তু তার আগেই আরও বেশি বিস্ময়ের কারণ ঘটল নবগোপাল অকস্মাৎ ওর হাতের বই খাতাগুলো ছুঁড়ে তক্তপোষের ওপর ফেলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল কি হলো কি হলো আরে ও নবগোপাল আমরা ডাকাডাকি করতে লাগল ছেলেরা কেউ কেউ ছুটে গেল কিন্তু ওকে আর ধরা গেল না ব্যাপার কি অমলা হতবম্বের মতো প্রশ্ন করি কিছুই তো বুঝতে পারছি না ছোট মামা বছর চার পাঁচ আগে একবার গরমের ছুটিতে কাকার বাসায় আসি তখন কাকা বদলি হয়নি কলকাতাতেই থাকতেন দর্জিপাড়ায় তার পাশেই ছিল ওর মামার বাড়ি দুই বাড়িতে খুব আসা যাওয়া চলত নবুদাও আসত সেই সময় মানে নবুদা খুব ভালো অঙ্ক বোঝাতে পারতো আমাকে অঙ্ক বুঝিয়ে দিত ওর মামার বাড়িতে তখন ওকে বড় পীড়ন করত সেই জন্য কাকিমা ফাঁক পেলেই কিছু না কিছু খাইয়ে দিতেন ওকে কিন্তু ওর আত্মসম্মান জ্ঞান ছিল বড় বেশি খেতে চাইত না সহজে তারপর একদিন আমি কি কথায় বলে ফেলেছিলাম ডাল মুট খাবার কথা নবুদাবুজি বাজারের পয়সা থেকে লুকিয়ে আমার জন্যে ডালমুট এনেছিল সরল মানুষ কি না ধরা পড়ে গিয়ে কি মার খেলে ওর মামা আমাকেও শুনিয়ে শুনিয়ে কতগুলো বিশ্রী কথা বললে সেই থেকে ওর আশা বন্ধ হলো আমাদের বাড়ি তারপর যখন বাড়ি ফিরে এই পর্যন্ত বলে অমলা থেমে গেল কিন্তু আমার গল্প লেখকের মন ততক্ষণে গল্পের আভাসে জমে উঠেছে বললু যখন বাড়ি ফেরো তখন কি ও লাল হয়ে উঠে অমলা বললে তখন ওকে একটা চিঠি পাঠিয়েছিলুম লুকিয়ে স্টেশনে গিয়েছিল দেখা করতে বলেছিলুম চিঠি দিও তা বেচারি করুণ মুখে বলেছিল খাম পোস্ট কার্ড কিনবার পয়সা কোথায় পাবো ভাই তাছাড়া তোমার চিঠি যদি মামার হাতে পড়ে তোমাকে আবার খারাপ কিছু বলে থাকে তারপর আর কোনো খবর পাইনি ম্যাট্রিক পাশ করার পর ওর মামার ঠিকানায় একটা চিঠি দিয়েছিল আন্দাজে আন্দাজে তারও জবাব পাইনি বললুম সে চিঠি নিশ্চয়ই ওর হাতে পৌঁছয়নি তাই তো ছোকরা গেল কোথায় অমলা বললে কিন্তু আমাকে দেখে অমন করে পালালো কেন ছোট মামা সংক্ষেপে সব বললুম অমলার মুখ বেদনায় ম্লান হয়ে উঠল অনেকক্ষণ পরে শুধু বললে আহা বেচারি সেদিন আর নবগোপাল ফিরল না পরের দিনও না আর কোনো দিনই না বিস্তর খোঁজাখুঁজি করলুম কাগজে বিজ্ঞাপন দিলুম কোনো খবরই পাওয়া গেল না হঠাৎ এসেছিল হঠাৎই আবার চলে গেল এই কদিনে যেন আধখানা হয়ে গেছে আরও তার পীড়াপিড়িতেই বেশি খোঁজ করতে হলো সে কেবলই বলে আমার জন্যেই এই কাণ্ডটি হলো হায় হায় কেন এলুম হয়তো ওর জীবনটাই নষ্ট হয়ে গেল অনেক দিন পরে জ্বর ভাব হওয়ায় আমি বিছানায় শুয়ে আছি অমলায় এসে কাছে বসল নিঃশব্দে কিছুক্ষণ পায়ে হাত বুলোবার পর সহসা প্রশ্ন করলে আচ্ছা আমাকেই ওর এত লজ্জা করলো কেন মামা একটু চুপ করে থেকে বললুম তোমার মনকেই জিজ্ঞেস করো মা জবাব পাবে আয়নাতে আজকালের মধ্যে নিজের দিকে তাকিয়ে দেখেছ ঘনিয়ে আসা অন্ধকারে ওর মুখের চেহারাটা ঠিক ঠাউর হলো না শুধু একটু পরে দু ফোঁটা গরম জল আমার পায়ের উপর পড়ায় বুঝলুম উত্তরটা ও বুঝেছে আজকে দ্বিতীয় গল্প বুলাকি প্রসাদের ব্যাধি বহুদিন পরে বুলাকি প্রসাদের সঙ্গে সেদিন দেখা হইল দেখিলাম এই চার পাঁচ বৎসরের মধ্যে তাহার পরিবর্তন হইয়াছে ঢের আর একটু মোটা হইয়াছে এখন বেশ ভদ্রলোকের মতোই চুল ছাঁটে চুলে দু এক জায়গায় পাকও ধরিতে শুরু করিয়াছে ইতিমধ্যে চাল ডালের দোকানখানা আয়তনে বাড়িয়াছে জন দুই চাকরও রাখিয়াছে এক কথায় চতুর্দিকেই বেশ শ্রীবৃদ্ধির চিহ্ন বুলাকি প্রসাদ খুব খাতির করিয়া বসাইল তাড়াতাড়ি চাকর পাঠাইয়া পান সিগারেট আনাইয়া দিল চা খাইব কিনা তাও প্রশ্ন করিল খানিকটা এ কথা সে কথার পর কহিলাম ছেলেপুলে কতগুলি হলো বুলাকি বুলাকি একটু লজ্জিত হইল ঘাড় হেঁট করিয়া কহিল একটি মেয়ে বাবু এই বছর তিনেকের হলো তাহার পর উভয় পক্ষের কুশল প্রশ্ন এক প্রকার শেষ হইলে উঠিয়া পড়িলাম একেবারে উঠিবার সময় কথাটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম তোমার সে রোগটা এখন কি রকম আছে এখনো প্রথমটা সে বুঝিতে পারিল না কহিল কি রোগ বাবু সেই যে পরোপকার করার রোগ হো হো করিয়া বুলাকি হাসিয়া উঠিল কহিল ও সেই কথা বলছেন না সে রোগ এখন আর নেই এখন যাই হোক নিজের দু একটা হয়েছে আরো হবে তাদের তো দেখতে হবে আচ্ছা বাবু রাম রাম রাস্তায় বাহির হইয়া পথ চলিতে চলিতে বুলাকির কথাটাই ভাবিতে লাগিলাম উফ কি পরিবর্তনই হইল লোকটার বুলাকি প্রসাদ আমাদের পাড়াতেই গাড়ি চালাইত তাহারও পূর্বে তাহার বাবা জানকিরাম ছিল পাড়ার বিখ্যাত গারোয়ান সুতরাং বুলাকি প্রসাদের ব্যবসাটা ছিল পৈতৃক যদি চো জানকিরাম ঠিক বুলাকির নিজের বাবা নয় কথিত আছে একেবারে সদ্যজাত অবস্থাতে জানকিরাম তাহাকে কুড়াইয়া পায় তাহার সংসার ছিল না বুলাকিকেই সে বরাবর পুত্র স্নেহের মানুষ করে মৃত্যুর পরে বুলাকি তাহার গাড়ি ঘোড়া আস্তাবল এবং বোধহয় কিছু নগদ টাকার মালিক হয় জানকির কথা খুব ভালো মনে পড়ে না কারণ তখন আমার বেশি বয়স নয় তবে বুলাকিকে স্পষ্টই মনে আছে যেমন বিরাট চেহারা ছিল তেমনি গলার আওয়াজ মাথাটাও কামাইত মুন্ডার মতো করিয়া সামনে এক মাত্র চুল থাকিত বাকি সবটাই ওলের মতো কামানো অর্থাৎ তাহাকে যাহারা না চিনিত তাহারা দেখিলে ভয় পাইত শোনা যায় যে বহু অপরিচিত ভদ্রলোক কম ভাড়ায় পাওয়া সত্ত্বেও স্ত্রীলোক সঙ্গে করিয়া তাহার গাড়িতে উঠিতে সাহস করে নাই কিন্তু যাহারা উহাকে ভালো করিয়া চিনিত তাহারা ভয় পাইত না কারণ উহার মন ছিল শিশুর মতোই কোমল তাহার দাপটে বরং অন্যান্য গাড়োয়ানদের গুন্ডামি কিছু কমিয়াছিল সে নিজে কখনো কাহারো সহিত অভদ্র আচরণ করে নাই আমরা জানিতাম বুলাকির আশ্রয় সবচেয়ে নিরাপদ শুধু তাই নয় পরোপকার করিবার ইচ্ছাটা ছিল তাহার কাছে ব্যাধির মতোই কিছুতেই না করিয়া থাকিতে পারিত না কত খোঁড়া কুকুর ল্যাংরা বিড়াল আনিয়া সে নিজের রাস্তা বলে জড়ো করিয়াছিল তাহার ইয়ত্তা নাই তাছাড়া মানুষ তো আছেই সেবার একটা ভিখারি রাস্তার ধারে কলেরা হইয়া পড়িয়াছিল তাহাকে কুড়াইয়া আনিয়া ঘরে রাখিল ডাক্তার দেখাইয়া ভালো করিয়া তুলিল শেষ পর্যন্ত সেই লোকটাই তাহার বাক্স ভাঙিয়া প্রায় ত্রিশ চল্লিশ টাকা লইয়া সরিয়া পড়িল তবু কি চৈতন্য হয় আর একটা কানা ভিখারির পা ভাঙিয়া যাইতে ঘরে আনিয়া রাখিল গুরু আদরে তাহার সেবা চলিতে লাগিল একটু ভালো হইয়া উঠিতে একদিন কি একটা তুচ্ছ কারণে বুলাকিরি পায়ে এমন এক লাঠি কষাইয়া দিল যে তিন দিন চুন হলুদ লাগাইতে হইল আর এমনি কত পরিচিত অপরিচিত লোক যে তাহাকে কল্পিত দুঃখের কাহিনী শুনাইয়া সর্বশ্রান্ত করিত তাহার সংখ্যা ছিল না বহু সম্ভ্রান্ত ভদ্রলোককেও আমি ওই কর্ম করিতে দেখিয়াছি কেহ কোনো প্রকার বিপদে পড়িয়াছে এ কথা একবার কানে গেলেই হইল ব্যাস বুলাকির আর কোনো কাণ্ডজ্ঞান থাকিত না যেমন করিয়া হউক নিজের সর্বপ্রকার ক্ষতি স্বীকার করিয়াও তাহাকে উদ্ধার করিতে হইবে এ বুলাকি প্রসাদেরই একদিন বিষে বিষক্ষয় হইয়া গেল অর্থাৎ পরোপকারের মধ্য দিয়াই ওই ব্যাধিটা গেল একেবারে সারিয়া ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে সেও ভিখারিদেরই এক ব্যাপার লইয়াই মার্কাস স্কোয়ারের কাজ দিয়া বুলাকির গাড়িতে চড়িয়াই আমরা দুই তিন বন্ধু কোথায় যাইতেছিলাম সহসা একটা ছোট রকমের মারপিট এবং বালিকা কণ্ঠের কান্নার শব্দ কানে গেল চাহিয়া দেখি বাগানের রেলিং ঘেসিয়া খানিকটা ভিড় জমিয়াছে বলা বাহুল্য বুলাকি কি তৎক্ষণাৎ গাড়ি থামাইয়া নামিয়া পড়িল আমরাও ব্যাপারটা কি দেখিবার জন্য নামিলাম দেখি একটা খোঁড়া হিন্দুস্থানি ভিখারি একটা বছর বারো তেরোর মেয়েকে বেদম ঠেঙাইতেছে এবং আশেপাশে আরও অনেকগুলি ভিখারি ঘিরিয়া দাঁড়াইয়া মজা দেখিতেছে বুলাকির কোন ঠেলায় মুহূর্ত মধ্যে ভিড় ছত্রভঙ্গ হইয়া গেল বুলাকি একেবারে কাছে গিয়া সেই ভিখারিটার হাত চাপিয়া ধরিয়া কহিল ব্যাস বহা হুয়া তার হাতের চাপে বুলাকির বাহুবল উপলব্ধি করিয়াই বোধহয় সে হঠাৎ চুপ করিয়া গেল তখন উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ করিয়া এই গোলযোগের যে ইতিহাস পাওয়া গেল তাহা খুবই সংক্ষিপ্ত এই মেয়েটির নাম চুনরি চুণ্ড্রিকে বাল্যকালে এই ঘুড়ৌ ভিখারি তিন টাকা দিয়া আর এক ভিখারিনীর নিকট হইতে খরিদ করে এতদিন মানুষও করিয়াছে এখন সে যদি আর এক ভিখারির কাছে বারো টাকা মূল্য পাইয়া বিক্রয়ই করিয়া থাকে তো কি এমন অন্যায় হইয়াছে কিন্তু হতভাগা মেয়েটা কিছুতেই তাহার কাছে যাইবে না যদি বা মারধর করিয়া পাঠানো হইয়াছিল কাল আবার আজ পলাইয়া আসিয়াছে শাস্তিটা এই ধৃষ্টতারি এখন সে যদি বংশীর কাছে না যায় তাহা হইলে ঘুড়াউকে ওই বারো টাকার উপর আরও এক টাকা সুদ ধরিয়া দিতে হইবে তাহাতে ঘুড়াউ অত্যন্ত নারাজ মেয়েটিকে প্রশ্ন করা হইলে সে কাঁদিতে কাঁদিতে বলিল যে ওই জমদুতটার নিকট সে কিছুতে যাইবে না ও লোকটা বড় খারাপ তাহার কাছে গেলে সে মরিয়া যাইবে বংশী কোথায় খোঁজ করিতে সে ভিড়ের মধ্য হইতে বাহির হইয়া আসিল যেমন কালো তেমনি কদাকার ও নোংরা বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি এক চোখ কানা আর এক চোখে ছানির মতো সাদা দাগ দাড়ি গোফে বিভৎস ব্যাপার সেদিকে চাহিলে আমাদেরই সর্বাঙ্গ শিহরিয়া ওঠে তা তো এক ফোঁটা মেয়ে তাহার উপর যদিও শোনা গেল যে সে চোখে দেখিতে পায় না বলিয়াই চুন্ডিকে অবলম্বন করিতে চায় তথাপি তাহার এক চক্ষুর কুৎসিত ললুপতায় তাহার আসল উদ্দেশ্যও বুঝিতে বাকি রহিল না বুলাকি একবার বংশীর দিকে চাহিয়াই চুন্ড্রির হাত ধরিল কহিল আয় আমার সঙ্গে চুন্ডি সভয়ে একবার ঘুরাউয়ের দিকে চাহিল কিন্তু আশ্চর্য সে বুলাকিকে এতটুকু ভয় করিল না বরং যেন পরম আশ্বাসেই তাহার হাতটা চাপিয়া ধরিল চুণ্ড্রি চলিয়া যায় দেখিয়া বংশী মরিয়া হইয়া বাধা দিল একটা কটুক্তি করিয়া কহিল আমি দস্তুর মতো বারো টাকা দিয়ে কিনেছি চালাকি নয় উনি এখন এসেছেন ফকটিয়া কর্তাতি করতে আই ছড়ি এদিকে ব্যাস বুলাকির একটা চরে হাত কতক দূরে ভিড়ের মধ্যে ছিটকাইয়া পড়িল সে বুলাকি চুন্ডিকে হাত ধরিয়া টানিয়া আনিয়া একটা পুতুলের মতো অনায়াসে গাড়ির চালে উঠাইয়া লইল ঘুরোও কতকটা বংশীর এবং কতকটা বুলাকির ভয়ে বিউভাল হইয়া একবার পুলিশে খবর দিবার ভয় দেখাইল আবার একবার সবিনয় জানাইল সে চুন্ডিকে নিজের কাছেই রাখিয়া দিবে সে তাহার কন্যার মতো ইত্যাদি বুলাকি কোচ বাক্সে তাই করিস পুলিশেই খবর দিস আমার আমার নাম বুলাকি গাড়ির মুখস্থ করে হাজার ছষট্টি সে গাড়ি ছাড়িয়া দিল সে চুন্ডিকে আস্তা বলেই আনিয়া রাখিল দুই পয়সা দিয়া একটা মেটে সাবান কিনিয়া দিয়া তাহাকে কলে পাঠাইল সাফ করিয়া আসিতে তাহার পর নিজেরই একখানা কাপড় দিয়া কহিল ওই কোনো রকমে জড়িয়ে পড় রাঁধতে জানিস কিছু ছাই জানিস আচ্ছা আমি কেমন করে রাঁধি দেখ অর্থাৎ চুনরি নিরাপদ আশ্রয় পাইল সে ভিতরে শুইত বুলাকি আস্তাবলের বাহিরে খাটিয়া পাতিয়া ঘুমাইত প্রথম দুজনে মিলিয়া রন্ধনের কাজ চালাইত দিন আষ্টেক পর হইতে চুনরি নিজেই সে ভার লইল বুলাকি বাঁচিয়া গেল কিন্তু কয়েকদিন যাইতে না যাইতেই দেখা গেল নয় সে বেশ সহজভাবেই বুলাকিকে শাসন করিতে শুরু করিয়াছে ভিতরে যে কুকুর বেড়ালের দল আশ্রিত ছিল তাহারা এতদিন যথেচ্ছাচারী করিত এইবার সেগুলি বিতাড়িত হইল বুলাকি একটা ক্ষীণ প্রতিবাদ করিতে গিয়া চুন্রির নিকট ধমক খাইল হ্যাঁ তাই বলে এইখানে খাওয়া শোয়া সব আর এর ভেতরে ওই অনাচার ঢোকাতে হবে নাকি মা গো হেগে মুতে যা নোংরা করে রাখে অগত্যা বুলাকি তাহাদের গাড়ি রাস্তাবল হইতে ঘোড়া রাস্তাবলে বলে লইয়া গেল সব ধরিল না যেগুলি বাড়তি হইল সেগুলির মায়া কাটানো ছাড়া উপায় ছিল না এইভাবেই সব দিকের একটা শাসনের বন্ধন বুলাকিকে চারিদিক হইতে জড়াইতে লাগিল সে কথা হইতে একটা পুটে ভিকারিকে একদিন ডাকিয়ে আনিল বলিয়া গেল এই বেচারি আর কোথা যাবে এইখানেই এক পাশে দিস কিন্তু দেখিল চুনরি ইতিমধ্যেই তাহাকে কিছু চাল ডাল দিয়া বিদায় করিয়া দিয়াছে রাগে বুলাকির সর্বাঙ্গ জ্বলিয়া গেল কহিল তুইও তো একদিন ভিখারিই ছিলি ওদের মধ্যেই থাকতিস আজ এত নবাবি কেন চুনরি বিদ্যুমাত্র দমিল না কহিল হ্যাঁ ভিখারি ছিলুম বলে ওই কুটেদের সঙ্গে থাকতুম বুঝি ফোড়া কপাল তারপর রোগ হলে দেখবে কে তোমার যা বুদ্ধি এমনি আরো কত খুঁটিনাটি ক্রমে এমন ওখানে হইল যে চুন্ডি যেন সর্বস্বের মালিক বুলাকি থাকে ভয়ে ভয়ে তাহার ভবভুরে মন এতটা বন্ধন সহিতে পারে না মধ্যে মধ্যে বিদ্রোহ করে অবশেষে একদিন সে মনে মনে স্থির করিয়া ফেলিল চুন্ড্রির একটা বিবাহ দিয়া তাহাকে ঘাড় হইতে নামাইয়া ফেলিবে চুণ্ডিকে কিছু বলিল না তাহার কানে যে একটা ঝাপসা খবর না পৌঁছিল তাহা নয় তবে অতটা গ্রাহ্য করিল না ভিতরে ভিতরে চারিদিকে পাত্রের খোঁজ চলিতে লাগিল জ্ঞাতি গোত্রহীন ভিখারির মেয়ে দেখিতেও ভালো নয় পাত্র মেলা কঠিন গারোয়ানরা তো কেহ রাজি হইলই না অন্যত্র পাত্র বিশেষ মিলিল না অবশেষে অনেক খোঁজ খবরের পর রামাশিস নামে এক ছোকরা রাজি হইল যেটিতে মাল বহনের কাজ করে দেশ তাহার বহু দূরে এখানে কোনো আত্মীয় স্বজনও নাই সুতরাং সে চল্লিশ টাকা নগদ ও এক সেট রূপার গহনার লোভ সামলাইতে পারিল না স্য প্রথম পক্ষ নয় দেশে সে পক্ষের একটা শিশু কন্যাও আছে তবে ছোকরার বয়স কম রোজগারও খুব খারাপ করে না বুলাকিও মন স্থির করিয়া একেবারে কথা দিয়া আসিল পুরোহিত একজন জুগার হইল তাহাকে দিয়া পাঁজি দেখাইয়া জানা গেল দিন আছে আর চারটি দিন পরেই তাহার পরে বহুদিন আর বিবাহ চলিবে না চুনরি সমস্ত কথা শুনিয়া খানিকটা যেন কাঠের মতো আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর ধীরে ধীরে অন্যত্র সরিয়া গেল এ ব্যাপারকে সৌভাগ্য মনে করা ছাড়া সে যে আর কিছু ভাবিতে পারে ইহাতে যে তাহার আপত্তির কোনো কারণ থাকিতে পারে এ চিন্তা একবারও বুলাকির মাথায় যায় নাই সে বিষম দুশ্চিন্তায় পড়িল একটু যেন অপ্রতিপও হইল খানিকটা পরে উনুনের কাছ হইতে জোর করিয়া চুন্ডিকে টানিয়া আনিয়া কাছে বসাইয়া কহিল তোর কি কি গয়না পছন্দ বলতো যা চাইবি সব গড়িয়ে দেব চুণ্ডি তবু চুপ করিয়া বসিয়া রহিল বুলাকি তখন সন্দেহবশত তাহার মুখখানা তুলিয়া ধরিয়া দেখিল সে কাঁদে নাই কিন্তু চক্ষু দুইটি লাল হতভম্ব বুলাকি কহিল কি হলো রে এবার চুনরি কাঁদিয়া ফেলিল কহিল কেন বিয়ে দিচ্ছ আমার আমি কি করেছি তুর পাগল কি আবার করবি বয়স হলে বিয়ে দিতে হয় মেয়েদের তা জানিস না চুনরি রাগ করিয়া কহিল ছাই হয় এ শুধু আমাকে তার আবার ফোন দি আমি কখনো বিয়ে করব না না তবে কি করবি বুলাকি প্রশ্ন করিল চুনরি কহিল এইখানেই থাকবো কেন আমাকে একটু জায়গা দিতে পারো না বুলাকি হাসিয়া উঠিল বদ্ধ পাগল আর কাকে বলে চুনরি রাগ করিয়া উঠিয়া গেল কিন্তু তখন মধ্যে আর মাত্র একটি দিন বাকি আছে আয়োজন বন্ধ রাখা যায় না বুলাকির মনটাও একটু গোলমাল বাঁধিলেও সে বাজার হাট শুরু করিয়া দিল সন্ধ্যার ঝোঁকে যখন এক গাড়ি বাজার লইয়া হাজির হইল তখন চুনরি আবার আসিয়া কাছে দাঁড়াইল রাগ করিয়া কহিল কি হবে এসব বাজে খরচে দূর করে দিচ্ছ এমনি দিলেই হয় বুলাকি হাসিয়া তাহার কাঁধে হাত রাখিয়া কহিল পাগলি আমি তোকে দূর করে দিচ্ছি চুন্ডি কাঁদিয়া ফেলিয়া কহিল নয়তো কি ও লোকটা মাতাল এর আগের বউকে মারের চোটে মেরে ফেলেছিল বুলাকির মুখের হাসি মিলাইয়া গেল ঈশ্বর যেন তীক্ষ্ণকণ্ঠেই কহিল কে বললে তোকে এসব কথা ওই তো রামরতিয়া বলছিল ভিখিরির মেয়ে আমি আমার জন্য রাস্তাই ভালো এসব হাঙ্গামে দরকার কি সহ্য না হয় আমাকে তাড়িয়ে দিলে না কেন অথচ এখনো যে সে চলিয়া যাইতে পারে কোথাও যে তাহার কোনো বাধ্যবাধকতা নাই এ কথাটা তাহার মনে হইল না একবারও বুলাকি উঠিয়া গিয়া রামরতিয়াকে জেরা করিয়া জানিল যে এ সবই জনশ্রুতি মাত্র খাঁটি খবর সে কিছু জানে না ইহার উপর নির্ভর করিয়া বিবাহ ভাঙাও যায় না কিন্তু মনটা তাহার খারাপ হইয়াই রহিল বিবাহের সভা হইয়াছিল গাড়ির আড্ডার খানিকটা অংশ খালি করিয়া ভোজেরও আয়োজন চলিতেছিল সেইখানেই বুলাকি ব্যস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতেছিল আর মধ্যে মধ্যে আর চোখে চুণ্ড্রিকে দেখিয়া লইতেছিল কিন্তু চুণ্ড্রি কল্লকার উচ্ছ্বাসের পর যে হঠাৎ চুপ হইয়া গিয়াছিল তাহার পর হইতে আর একটি কথাও বলে নাই তাহার মুখ দেখিয়াও কিছু বোঝা গেল না জন কতক অন্যান্য গারোয়ানদের ঘর হইতে সংগ্রহ করা হইয়াছে তাহারা তাহাদের মতো করিয়া বিবাহের আয়োজন করিতেছিল চুন্ড্রি বসিয়া দেখিতেছিল ব্যাপারটা তাহার নিকট বিস্ময়কর বটে বিবাহ বলিতে এতদিন সে জানিয়াছে ভোজের পরের দিনে উচ্ছিষ্টের প্রাচুর্য এসবও যে আছে এবং বিশেষ করিয়া তাহার জীবনে ঘটিতে পারে তাহা সে কোনোদিন ভাবে নাই সে অবাক হইয়া সব দেখিতেছিল বিস্ময়ের প্রাবল্যে তাহার দুশ্চিন্তাও যেন অনেকটা চলিয়া গিয়াছিল বরং সন্ধ্যার দিকে যখন নূতন রূপার গহনাগুলি পড়ানো হইল তখন যেন চণ্ডীর মুখ একটু উজ্জ্বল হইয়াই উঠিল বুলাকি সেদিকে চাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল প্রাণের আনন্দে এক গ্লাস সিদ্ধির শরবত খাইয়া ফেলিয়া রামরতিয়াকে কহিল টাকা আমার প্রায় দেড়শোই খরচ হবে বোধ হয় সব শুদ্ধ কিন্তু এ ঝঞ্ঝাট যে ঘাট থেকে নামাতে পারলুম এই ঢের রামরতিয়া হাসিয়া কহিল হ্যাঁ তোর ঘাট থেকে কোনোদিন ঝঞ্ঝাট নামবে কিনা একটা যাবে আর একটা জোটাবে আর বেশি কথা হইল না কারণ ইতিমধ্যেই বর আসিয়া পড়িয়াছে বড় যাত্রী। বিড়ি পানের দোনা ভাঙ চা অনুষ্ঠানের কোন ত্রুটিই ছিল না বুলাকি আসিয়া সবাইকে অভ্যর্থনা করিল বর সাজিয়াছে ভালো কোড়া কাপড় তাহার উপর আদির ধোয়া পাঞ্জাবি লম্বা টেরি হইতে প্রচুর লেবুর তেল গড়াইয়া পড়িতেছে একটু আতরের গন্ধও পাওয়া গেল এক কথায় চুণ্ডির দোস্তুর মতো বিবাহই হইতেছে বুলাকি মনে মনে খুশিই হইল কিন্তু একটু পরে সম্প্রদানের সময় বুলাকির ডাক পড়াতে সে বরের কাছে আসিয়া দাঁড়াইতেই উগ্র তাড়ির গন্ধ পাইল লেবুর তেল ও আতরেও সে গন্ধ ঢাকে নাই অকস্মাত যেন কি একটা রুড়ো আঘাতে বুলাকির সিদ্ধির নেশা ছুটিয়া গেল ভালো করিয়া চোখ মিলিয়া রামাশিসের চক্ষু দুইটি করমচার মতো লাল ওষ্ঠের দুই প্রান্তে ফেনা সে কঠিন কণ্ঠে প্রশ্ন করিল তুই তারি রামা রামাশিষ উত্তরে জড়াইয়া জড়াইয়া কি একটা কটুক্তি করিয়া জানাইল তারই সে নিজের পয়সাতেই খাইয়াছে কাহারো বাবার পয়সায় খাই নাই বুলাকির মাথায় নিমেষে যেন খুন চাপিয়া গেল সে সবেগে একটা চড় মারিল রামাশিসের গালে রামাশিস ঘুরিয়া মেঝেতে পড়িয়া হুড় হুড় করিয়া বমি করিয়া ফেলিল চারিদিকে হইচই পড়িয়া গেল বজ্রীর দল প্রথমটা রুখিয়া আসিয়াছিল কিন্তু বুলাকি ও তাহার সঙ্গীদের চেহারা দেখিয়া আশ্চর্য রকম ভাবে শান্ত হইয়া গেল অবশেষে বুলাকির আদেশে বরকে ধরাধরি করিয়া লইয়া তাহারা নিঃশব্দে বিদায় হইয়া গেল দূর হইতে শুধু একজন শাসাইয়া গেল যে ইহার শোধ তাহারা লইবে কিন্তু সেদিকে বুলাকির কান ছিল না সে ঘরের মধ্যে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া চণ্ডীর আরষ্ঠ ও রক্তশূন্য মুখের দিকে চাহিয়াছিল মনোহর ঠাকুর প্রশ্ন করিলেন তাহলে এধারে কি হবে বুলাকি প্রসাদ বুলাকি আর একবার চুণ্ডির দিকে তাকাইতেই সে একেবারে বুলাকির দুই পা জড়াইয়া ধরিল কাঁদিয়া কহিল আমাকে কোথাও পাঠিও না তাহলে আমি মরে যাব সত্যি বলছি বুলাকি এক মুহূর্তকাল নিস্তব্ধ হইয়া থাকিয়া কহিল আমার কাছে থাকতে পারবি চিরকাল আমাকে তোর ভয় করে না চুন্ড্রী সবেকে মাথা নাড়াইয়া কহিল একেবারেই না বুলাকি তখন তাহাকে একটা মৃদু ধমক দিয়া কহিল আচ্ছা আচ্ছা মেয়ে এখন শিদে হয়ে বস ঢের হয়েছে তাহার পর মনোহরকে কহিল নাও ঠাকুর কি মন্তর পড়াবে পড়াও আমি ওকে বিয়ে করব ভাবিতে ভাবিতে কখন বাড়ির কাছে আসিয়া পড়িয়াছি জানি না একেবারে চমক ভাঙিল আস্তা বলটার কাছে আসিয়া ওখানে এখন করিম বক্স গাড়োয়ান গাড়ি রাখে বুলাকির গাড়ি ঘোড়া সেই কিনিয়াছে বিবাহের মাস ছয়েক পরেই বুলাকি গাড়ি ঘোড়া বেচিয়া বেলগাছিয়ায় গিয়া ওই মুদিখানার দোকানটা খুলে সেদিনের কথা কি মানুষের কি পরিবর্তন আশ্চর্য আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ